Welcome to Merit Academic Gear, a place for creative education. আসসালামু আলাইকুম। HSC ICT কাছে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বাইনারি যোগ এবং বিয়োগ সম্পর্কে। যে কোনো সংখ্যা পদ্ধতিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি কাজ সম্পাদন করতে হয়। আজ আমরা আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত বাইনারি সংখ্যার যোগ বিয়োগ দেখব এবং সহজভাবে মনে রাখার পদ্ধতি শিখব। চলো তাহলে দেখা যাক কিভাবে বাইনারি যোগ করতে হয়। বাইনারি যোগ। বাইনারি যোগ দশমিক যোগের মতো, বাইনারি সংখ্যায় বিটগুলো যোগের পর হাতে যে সংখ্যা থাকে তা পরবর্তী বিটের সাথে যুক্ত হয়। বাইনারি যোগের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় কিছু পয়েন্ট দেখে নেই। শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হয়, শূন্যর সাথে এক যোগ করলে এক হয়, এক সাথে শূন্য যোগ করলে এক হয়, এক সাথে এক যোগ করলে এক শূন্য হয়। প্রথম তিনটা বাইনারি যোগ স্বাভাবিক বা দশমিক যোগের নিয়মে যেটা করে আমরা অভ্যস্ত। এখন চলো দেখে নিই একসাথে এক যোগ করলে এক শূন্য হয় কিভাবে। বাইনারি যোগের ক্ষেত্রে এক প্লাস এক সমান সমান এক শূন্য কিভাবে হলো সেটা বুঝতে হলে আমাদের বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর বুঝতে হবে। যেমন বাইনারির অন্য যোগগুলোর ক্ষেত্রে আমাদের সাধারণ নিয়মের মতো হয়েছে, কারণ যোগফল সর্বোচ্চ এক ছিল যা বাইনারির সর্বোচ্চ অঙ্ক। কিন্তু এক্ষেত্রে যোগফল হচ্ছে একের বেশি, অর্থাৎ এক প্লাস এক মানে একের পরবর্তী সংখ্যা। আমরা যদি দশমিক সংখ্যার কথা চিন্তা করি তাহলে এক প্লাস এক সমান সমান দুই হয়, কিন্তু বাইনারি সংখ্যাতে দুই অঙ্ক নাই। সুতরাং আমাদের দুইকে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে পাই এক শূন্য। চিত্রে লক্ষ্য করো যে নিয়ম আমরা আগেই শিখে এসেছি। অনুরূপভাবে আমরা যদি এক প্লাস এক প্লাস এক করি তাহলে পাই এক এক। এখানে মনে রাখতে হবে যোগের নিয়ম অনুযায়ী এক প্লাস এক সমান সমান এক শূন্য, এবং এখানে যোগফল শূন্য এবং ক্যারি বিট এক। এভাবে দশমিক সংখ্যা দিয়ে মনে রাখলে আমরা সহজে মনে রাখতে পারব। এখন আমরা একটা প্রশ্ন সমাধান করব। এক এক শূন্য এক এক পয়েন্ট শূন্য শূন্য এক এবং এক শূন্য এক এক পয়েন্ট এক এক বাইনারি সংখ্যা দুইটি যোগ কর। প্রথমে আমাদের বড় সংখ্যাটি লিখতে হবে যোগ, নিচে ছোট সংখ্যা লিখতে হবে। এক্ষেত্রে পয়েন্টের অবস্থান আমাদের একই রাখতে হবে। নিচে দেখ কেনে আমরা যোগ করব। যোগ করার আগে নিয়মগুলো অবশ্যই মনে করে নিবে। ডান পাশ থেকে যোগ করা শুরু করতে হবে। ডান পাশে প্রথম কলামে একের নিচে কোন সংখ্যা নাই, সুতরাং আমরা শূন্য ধরে নিব। এখন শূন্যের সাথে এক যোগ করলে এক হয় সেটা নিচে লিখব। দ্বিতীয় কলামে শূন্যের সাথে এক যোগ করলে এক হয়। তৃতীয় কলামে শূন্যের সাথে এক যোগ করলে যোগফল এক হয়, পয়েন্টের নিচে পয়েন্ট পড়বে। এখন চতুর্থ কলামে একের সাথে এক যোগ করলে আমরা জানি এক শূন্য হয়, সুতরাং যোগফল শূন্য নিচে বসবে এবং ক্যারি এক পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে। পঞ্চম কলামে এক প্লাস এক প্লাস এক করলে আমরা জানি এক এক হয়, এখানে যোগফল এক নিচে বসবে এবং ক্যারি এক পরবর্তী কলামে যুক্ত হবে। ষষ্ঠ কলামে ক্যারি এক প্লাস শূন্য করলে এক হয়। সপ্তম কলামে একের সাথে এক যোগ করলে আমরা জানি এক শূন্য হয়, শূন্য যোগফল নিচে বসবে এবং ক্যারি এক পরবর্তী কলামে যুক্ত হবে। অষ্টম কলামে একের সাথে এক যোগ করলে আমরা জানি এক শূন্য হয়, এক শূন্য নিচে বসবে। একটু মনোযোগ দিয়ে দেখলে তোমাদের বাইনারি যোগে এর ভুল হবে না। এখন আমরা দেখব বাইনারি বিয়োগ। বাইনারি বিয়োগ দশমিক বিয়োগের নিয়মেই ছোট সংখ্যা অর্থাৎ এক বিয়োগ করলে ধার এক থাকে, এই ধার পরবর্তী কলামের নিচের সংখ্যার সাথে যুক্ত হয়। বাইনারি বিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় কিছু বিষয় দেখে নেই। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে বিয়োগফল শূন্য হয়, এক থেকে শূন্য বিয়োগ করলে বিয়োগফল এক হয়, এক থেকে এক বিয়োগ করলে বিয়োগফল শূন্য হয়, শূন্য থেকে এক বিয়োগ করলে বিয়োগফল এক এক হয়। প্রথম তিনটি বিয়োগ স্বাভাবিকভাবেই হয়েছে, সাধারণত আমরা দশমিকে যেভাবে বিয়োগ করে থাকি। এখন চলো দেখে নেই শূন্য থেকে এক বিয়োগ করলে বিয়োগফল এক এক হয়, এটা কিভাবে হলো। বাইনারি বিয়োগের ক্ষেত্রে শূন্য মাইনাস এক সমান সমান এক এক কিভাবে হলো।
সেটা বুঝতে হলে আমাদের দশমিক সংখ্যায় বিয়োগের কথা চিন্তা করতে হবে। যেমন বাইনারির অন্য বিয়োগগুলোর ক্ষেত্রে আমাদের সাধারণ নিয়মের মতো হয়েছে, কারণ সেখানে আমরা বড় মান থেকে ছোট বা সমান মান বিয়োগ করেছি, কিন্তু এক্ষেত্রে ছোট মান থেকে বড় মান বিয়োগ হচ্ছে। আমরা যদি দশমিক সংখ্যার কথা চিন্তা করি, যেমন ডানপাশের চিত্রে লক্ষ্য করো, 42 থেকে 15 বিয়োগ করব। প্রথমে আমরা কি করি লক্ষ্য করো, 5 আর কত হলে 2 হবে। এখানে 2 যেহেতু 5 থেকে ছোট, সুতরাং আমরা 2 আর আগে এক ধার করে আনি, অর্থাৎ তখন 5 কত হলে 12 হবে, 7 হলে। এখন যে এক ধার করেছি সেটা পরবর্তী কলামের নিচের সংখ্যার সাথে যুক্ত করে, 1 প্লাস 1 সমান সমান 2 কত হলে 4 হবে, 2 হলে। সুতরাং ছোট মান থেকে বড় মানের অঙ্ক বিয়োগ করার ক্ষেত্রে আমরা এক ধার করি যে এক পরবর্তী সংখ্যার সাথে যোগ করে বিয়োগের কাজ সম্পাদন করে থাকি। সুতরাং শূন্য থেকে এক বিয়োগ করলে বিয়োগফল হবে এক এবং ধার হবে এক। এভাবে দশমিক সংখ্যার সাথে তুলনা করে মনে রাখলে আমরা সহজে মনে রাখতে পারব। এখন আমরা একটা প্রশ্ন সমাধান করব। এক এক শূন্য এক এক পয়েন্ট শূন্য শূন্য এক এবং এক শূন্য এক এক পয়েন্ট এক এক বাইনারি সংখ্যা দুইটি বিয়োগ করো। প্রথমে বড় সংখ্যাটি লিখতে হবে, নিচে ছোট সংখ্যাটি লিখতে হবে। খেয়াল রাখতে হবে যেন পয়েন্ট বরাবর পয়েন্ট বসে। এখন আমরা প্রথম কলামে দেখছি, উপরে শুধু এক আছে কিন্তু নিচে কোন সংখ্যা নাই, সুতরাং কিছু নাই মানে শূন্য আছে। এখন এক থেকে শূন্য বিয়োগ দিলে এক হয়। দ্বিতীয় কলামে শূন্য থেকে এক বিয়োগ দিলে এক এক হয়। সুতরাং বিয়োগফল এক নিচে বসবে এবং ধার এক বাম পাশের কলামের নিচের অঙ্কের সাথে যুক্ত হবে, যেমনটা আমরা দশমিক সংখ্যার ক্ষেত্রে করে থাকি। অর্থাৎ তৃতীয় কলামের নিচের অঙ্ক একের সাথে যুক্ত হবে এবং এক প্লাস এক করলে এক শূন্য হয়। এখন তৃতীয় কলামের নিচে একের স্থানে আমরা এক শূন্য পেলাম। সুতরাং এখন শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে আমরা শূন্য পাই এবং তৃতীয় কলামে যে অতিরিক্ত ধার এক ছিল সেটা একই নিয়মে চতুর্থ কলামে যুক্ত হবে, পয়েন্ট বরাবর পয়েন্ট বসবে। চতুর্থ কলামে আমরা এক থেকে শূন্য বিয়োগ দিলে পাই এক এবং চতুর্থ কলামে যে ধার এক ছিল সেটা একইভাবে পরবর্তী কলামের নিচের অঙ্কের সাথে যুক্ত করে আমরা এক শূন্য পাই। পঞ্চম কলামে এক থেকে শূন্য বিয়োগ দিলে পাই এক, ধার এক ষষ্ঠ কলামে যুক্ত হবে, ষষ্ঠ কলামে ও থেকে এক বিয়োগ দিলে পাই এক, এক নিচে এক বসবে এবং ধার এক পরবর্তী কলামে যুক্ত হবে এবং সপ্তম কলামে এক থেকে এক বিয়োগ করলে পাই শূন্য। সংখ্যার প্রথমে শূন্য না বসালেও হয় আর করলে। সুতরাং আমরা বিয়োগফল পেয়ে গেলাম। একটু মনোযোগ দিয়ে দেখলে তোমাদের বাইনারি বিয়োগে এর ভুল হবে না। অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাই ও যোগ বিয়োগ একই নিয়মে করতে হয়, যেহেতু এগুলো সিলেবাস অন্তর্ভুক্ত নয়। সুতরাং আমরা পরবর্তী কোন ক্লাসে এ বিষয়ে আলোচনা করব। এখন আমরা দেখব চিহ্নিত সংখ্যা বা সাইড নাম্বার কাকে বলে। আমরা জানি সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা প্রকাশ করার জন্য সংখ্যার ডান পাশে একটি বিট শূন্য অথবা এক যুক্ত করা হয়, যাকে চিহ্নিত সংখ্যা বা সাইড নাম্বার বলে। নিচের ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে সর্ববামের শূন্যটি হচ্ছে চিহ্নিত সংখ্যা বা সাইড নাম্বার। এখানে লক্ষণীয় শূন্য হলে ধনাত্মক সংখ্যা আর এক হলে ঋণাত্মক সংখ্যা। এখানে আমরা সাধারণ বা বইয়ের নিয়মে বাইনারি যোগ বিয়োগ দেখলাম। পরবর্তী কোনো ভিডিওতে আমরা শর্টকাট পদ্ধতি শিখব এবং ক্যালকুলেটরে কিভাবে বাইনারি যোগ বিয়োগ করে সেটা দেখব। পরবর্তী ভিডিওতে আমরা বাইনারি সংখ্যার পরিপূরক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and click on the bell icon.